নবান্ন অভিযানের সমর্থনে রবিবার সভা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর উত্তরপাড়ার গৌরী সিনেমার সামনে সেই স্থান গঙ্গাজল দিয়ে শুদ্ধ করল তৃণমূল। উত্তরপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর ও কর্মীরা গলায় বিগেস্ট পাপ্পু পোস্টার ঝুলিয়ে মিছিলের পর গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করে। উল্লেখ্য, রবিবার উত্তরপাড়ায় শুভেন্দু অভিযোগ করেছিলেন উত্তরপাড়া পুর ভোটে জোর করে জিতেছে তৃণমূল। উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদব ও তার দাদা কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদবের বিরুদ্ধে সুর চড়িয়ে নানা অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বড় পাপ্পু বলেও কটাক্ষ করেন। অমিত শাহের ছবি দিয়ে বিগেস্ট পাপ্পুর পোস্টার ঝুলিয়ে তারই প্রতিবাদ জানানো হয়। মঙ্গলবার উত্তরপাড়ায় শুভেন্দুর পাল্টা সভারও ডাক দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। দিলীপ যাদব বলেন, বিজেপি মিথ্যা কথা বলে, বিরোধী দলনেতাও তাই বলেন, সেই মিথ্যারই জবাব দেব আমরা। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইডি সিবিআই কে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে বিজেপি, আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সবচেয়ে বড় পাপ্পু। না, ঘটনা হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন নেতারা ইনক্লুডিং তাদের বিরোধী দলনেতা, তাদের সভাপতি, তাদের সর্বভারতীয় সহসভাপতি এবং তাদের লোকাল লিডারদের পর্যন্ত, এরা মিথ্যে কথাকে বারবার বলে মানুষকে কিছুটা মানুষের মধ্যে তারা এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন বারবার মিথ্যে কথা বলে। তাদের এই মিথ্যে কথাগুলোর উত্তর দেওয়ার জন্যেই, বলুন অথবা সত্যি কথাটা শহরের মানুষকে জানাবার জন্যেই আমরা আগামীকাল 4টার সময় আমরা সভা করব এবং সেখানে তাদের সমস্ত মিথ্যে কথার উত্তর আমরা দেব যে তারা কিভাবে মিথ্যে কথা বলেছেন এবং কি কোনটা সত্যি এবং কোনটা বাস্তব। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিভিন্নভাবে সত্য কথাগুলো এবং ইডি সিবিআই দ্বারা, শুধু আমাদের দল নয়, বিভিন্ন রাজনৈতিক দলকে যেভাবে তারা হেনস্থ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে উনি বলেছেন যে কথা, যে পাপ্পু মডেল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দলের সহকর্মীরাও আজকে শহরে যে জায়গা দাঁড়িয়ে উনি মিথ্যাচার করেছেন, যে মিথ্যে কথাগুলো বলেছেন, সেই জায়গায় আমাদের শহরের সহকর্মীরাও সেখানে আজকে এই প্রতিবাদটা করেছে এবং টোকেন তারা এই কর্মসূচিটা নিয়েছে। দেখুন, ভারতবর্ষের মানুষ জানে যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তারা এই দেশকে প্রতিদিন পিছিয়ে দিচ্ছে। এই কথাটা, তাই এই পাপ্পু কথাটা তার সঙ্গেই সঠিকভাবে প্রয়োজন এবং সেটাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। পাল্টা বিজেপির উত্তরপাড়া মণ্ডল সভাপতি সঞ্জয় বণিক বলেন, আসলে ওরা নিজেদের দুর্নীতি ঢাকার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারী যে অভিযোগ তুলেছেন, যদি ওদের সৎ সাহস থাকত তাহলে ওরা বলতেন যে অভিযোগের তদন্ত করে দেখা হোক, আগামী দিনে গোটা পশ্চিম বাংলাকে পরিশুদ্ধ করার কাজ হবে। এটা বলার উদ্দেশ্য যদি ওরা করে থাকে তাহলে ওরা দুর্নীতিকে ঢাকার জন্য এটা করেছে। ওদের নিজেদের দুর্নীতি ঢাকার জন্য আজ শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছে কালকে, যাদের নাম করে বলেছে, যে কাউন্সিলর থেকে শুরু করে সমস্ত যারা নেতারা আছে তারা দুর্নীতিতে যুক্ত। দিলীপ যাদব, আচ্ছালাল যাদব মহাশয়, ওরা কি একবারও বলেছে যে আসুক আমাদের বাড়িতে, আসুক আমাদের কাউন্সিলরদের বাড়িতে, এসে তদন্ত করুক, করে দেখুক যে আমাদের বাড়িতে এতগুলো টাকা আছে কিনা। আর যে সম্পত্তির কথা উনি বলল সেটা উনি বলুক জোর গলায় যে হ্যাঁ আসুক, কিন্তু তারা সেটা বলেনি। তারা নিজেদের দোষ ঢাকার জন্য আজকে এই শুদ্ধিকরণগুলো করেছে। বিষয় হচ্ছে আগামী দিন এটাই আমরা দেখব, আর এটাই দেখছে ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে, যে সারা পশ্চিমবাংলা জুড়ে যে দুর্নীতিতে যে নেতারা যে যুক্ত আছে, আগামী দিন যে যে নেতাগুলো গেছে জেলে, আরও আগামী দিন যারা যাবে তাদেরকে ঢুকিয়ে দিয়ে জেলে, আগামী দিন পশ্চিমবাংলায় আমরা গঙ্গা জল দিয়ে সারা পশ্চিমবঙ্গকে ধোয়াব, সেই দিন আর বেশি দিন নেই, অপেক্ষায় আছি আমরা। নিউজ আজ বাংলা, উত্তরপাড়া।
সপরিবারে খুশির মেজাজে আজই আসুন বনফুল রিসর্টে।